রামনগর বালিকা বিদ্যালয়ে বামপন্থী ছাত্র যুব সংগঠনের উদ্যোগে রবিবার রক্তদান শিবিরের আয়োজন করা হয়। অভিযোগ, এই শিবিরে আক্রমণ করা হয়। এই আক্রমণে এসএফআইয়ের রাজ্য সম্পাদক সহ বেশ কয়েকজন আহত হয়। এই ঘটনার পর সোমবার চারজনের এক প্রতিনিধি দল রাজ্য পুলিশের সদর দপ্তরে ডেপুটেশন প্রদান করে থানায় মামলা দায়ের করা হয়েছে। কিন্তু এখনও পর্যন্ত কোনো গ্রেপ্তার না হওয়ায় পশ্চিম জেলার পুলিশ সুপারের দ্বারস্থ হয় তারা। এসপি ওয়েস্ট তাদের আশ্বস্ত করেন এই বিষয়ে পুলিশ ব্যবস্থা গ্রহণ করবে। চারটি বামপন্থী ছাত্র যুব সংগঠনের পক্ষ থেকে এই ঘটনার নিন্দা জানায়। এই ক্ষেত্রে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আবেদন জানায় ডিওয়াইএফের রাজ্য সভাপতি পলাশ ভৌমিক। আপনারা জানেন যে গতকাল রামনগর বালিকা বিদ্যালয়ে এসএফআই এবং ডিওয়াইএফআইয়ের উদ্যোগে একটি রক্তদান শিবির ছিল। এই রক্তদান শিবিরে অতর্কিত হামলা চালায় বিজেপির কর্মীরা। এতে এসএফআইয়ের রাজ্য কমিটির সম্পাদক কমরেড সন্দীপন দেব সহ গণ আন্দোলনের নেতা সুভাষিস গাঙ্গুলি সহ আরও বেশ কয়েকজন আমাদের পার্টির কর্মী সমর্থক নেতৃত্ব, বিভিন্ন গণসংগঠনের কর্মী সমর্থক নেতৃত্ব তারা আহত হয়। আমরা এই বিষয়টা নিয়ে আজকে মাননীয় এসপি সাহেবের নিকট চারজনের প্রতিনিধি টিম আমরা ডেপুটেশনে মিলিত হয়েছিলাম। থানায় এফআইআর করা হয়েছে, সন্দীপন নামধাম দিয়ে থানায় এফআইআর করেছে, কিন্তু এখনও পর্যন্ত অপরাধীদের গ্রেপ্তার করার কোনো উদ্যোগ পুলিশ প্রশাসনের পক্ষ থেকে আমরা দেখতে পাইনি। আমরা এই বিষয়টা মাননীয় এসপির নিকট জানতে চেয়েছি যে অবিলম্বে অপরাধীদের যেন গ্রেপ্তার করা হয়। প্রকাশ্য দিবালুকে, দিনের আলুকে এই রক্তদান শিবিরে বিজেপির কর্মীরা হামলা সংঘটিত করল, কিন্তু পুলিশ এখনও পর্যন্ত তাদের গ্রেপ্তার করতে পারেনি। এসপি সাহেব আমাদের আশ্বস্ত করেছেন যে পুলিশ আইনগত ব্যবস্থা গ্রহণ করবে এবং ভবিষ্যতে যেন এ ধরনের ঘটনা না ঘটে তার জন্য তিনি উদ্যোগ গ্রহণ করবেন। কিন্তু আমরা এই চারটি ছাত্র যুব সংগঠনের তরফ থেকে মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রীর নিকট আমরা প্রশ্ন করতে চাই যে দুটি ঘটনার ক্ষেত্রেই মাননীয় মুখ্যমন্ত্রীর নিজের দপ্তর যুক্ত। রক্তদান, যেখানে প্রতিদিন রক্তের সংকট তৈরি হচ্ছে, তখন এসএফআই, ডিওয়াইএফআই, টিওয়াইএফ এবং টিএসইউ প্রতিদিন রক্তদান শিবির সংগঠিত করে রক্তের সংকট নিরসন করবার চেষ্টা করছেন, অথচ স্বাস্থ্যমন্ত্রী হিসাবে উনি কোনো ভূমিকা গ্রহণ করছেন না এই রক্তদান শিবির সুষ্ঠুভাবে পরিচালনা করার জন্য। ব্যুরো রিপোর্ট, ত্রিপুরা 24x7।